আপনারা কে হন? আপনার কি হবে? পেশেন্টের কি ভাই আপনি? কেউ কিছু উত্তর নিলেন না ওরা, উল্টা আমায় বলছে আমি তখন থেকে তোকে ডাকছি। আমি বাবার পাশে আমার বাবাকে আমি 1.5 ঘন্টা থেকে হাওয়া করছি পাকা দিয়ে, ওরা আমায় বলছে আমি তখন থেকে তোকে ডাকছি। আমি তো ওখানে বসে আছি, স্টিল বসে আছি, কখন ডাকলো ওরা বলুন? আমি আর পিপিয়ারা করে বললো, আমায় ওনার করে বললো বিনা চিকিৎসা মেলে দাও, উকে দাও, উকে দাও। আপনি কি ওখানে? হ্যাঁ, আমি ওখানে মাসির ডিউটি করতেছিলাম। কি হয়েছিল ওখানে? পেশেন্টটা ডাক্তারবাবু 12টার সময় দেখে যায়, দেখে যাওয়ার পর ডাক্তারবাবু বলে যায় যে পেশেন্টটা তোমার খুব খারাপ আছে, বাইরে নিয়ে যেতে হবে। তার সত্ত্বেও ওদের আমি অনেকবার ডেকেছি, 10-12 বার ডেকেছি, ওরা যতজন লোক ছিল ওখানে বসে আছে উত্তর নিচ্ছে না। দিদিরাও ডাকছে, দিদিরা ডাকে বলছে সই করতে, ওরা সই করবে না, গাড় জোরে চলে যাচ্ছে বাইরে বারবার। তারপর যখন পেশেন্টটা খুব খারাপ হলো তখন ডাক্তারবাবু ওইদিকে রাউন্ড দিচ্ছিল, ওদিক থেকে ডাক্তারবাবুকে ডাকে আনলাম, 10 মিনিটও সময় নেয়নি ডাক্তারবাবু। আসার সঙ্গে সঙ্গে পারলে ডাক্তারবাবুকে তো মারেই, একটা সিস্টার ছিল তাকে ওখানে ধরছে। তারপর আমি গেছি, আমি যে বললাম যে ভাই ডাক্তারবাবুকে তো সঙ্গে সঙ্গে ডাকিয়ে আনা হয়েছে, তোমরা কেন এরকম করতেছো, এটা তোমাদের করা ঠিক না। বলে তুমি কি বলতেছো? পারলে ওখানে 3টা লোক আমাকে ওখানে মানে মারিয়ে ফেলে এরকম অবস্থা। ডাক্তারদের গায়েও হাত দিয়েছে, টেবিল থাপড়াইছে, এবং ওই যে পিসারের মেশিন ভাঙছে, দিদির গায়ে খাতা ছিঁড়ে মারছে সিস্টারের গায়ে। তখন আমি না পারে নিচে গেছি পুলিশ ডাকতে, দিদি আর আমি আর একটা সিস্টার। এতে কি আপনারা আতঙ্কিত? হ্যাঁ আতঙ্কিত তো, আমরা এখানে কি করে কাজ করে খাবো? এখানে তো কাজ করে খাওয়ার মতো আমাদের ক্ষমতা নেই। এরকম যদি রোজ রোজ এরকম পাবলিক এসে এরকম মারামারি করে, এরকম ধরাধরি করে, তাহলে আমরা কি করে এখানে কাজ করে খাবো? কাজ করে খেতে পারবো? পুলিশ আসছিল? পুলিশ আসছিল? হ্যাঁ পুলিশ আসছিল। পুলিশ তো পরে এসছে, আমরা তো প্রথমে সিকিউরিটিকেই ডেকেছি। অবশ্যই এরকম হলে তো আমরা আতঙ্কিত হবই। তারপরে এই বাচ্চা বাচ্চা মেয়েরা ডিউটি করে, ওদের তো একটু ভয় লাগেই। ঝামেলা করেছে পেশেন্ট মারা যাওয়ার পর, ডাক্তাররা দেখেনি এটাই ওদের অভিযোগ, কিন্তু তা নয়। পেশেন্ট কালকে থেকে যত মানে দেখা হয়েছে, ট্রিটমেন্টও পেয়েছে, পেশেন্ট রেফার ছিল, ওরা সহিও করতে চায়নি,
আমরা লিখিয়ে নিই না যে রেফার করা আছে জানলাম, এই কথাটাও ওরা সই করতে চায়নি। তারপরে পেশেন্ট পার্টি আপনাদের উপর আক্রমণ করেছে শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনাদের সঙ্গে বাজে ব্যবহার করেছে পেশেন্ট পার্টি। বাজে ব্যবহার করেছে মানে ওই ফাইল টাইল ফেলে দিয়েছে, বিপি ইনস্ট্রুমেন্টটা ফেলে দিয়েছে, খাতাপত্র ছুঁড়ে মেয়েদের গায়ে মেরেছে, এরকম এমনি হাতাহাতির কিছু ব্যাপার নেই। ডক্টর কি হেনস্থা করেছে? ডক্টরকেও একটু হোক করেছে। আর কিছু মানে কি হয়েছে? রেকর্ডিং অডিও হচ্ছে না, জ্বর ছিল কাশি ছিল। হ্যাঁ, কি হয় আপনার? তারপর কি হয়েছে? জোরে বলুন, জোরে বলুন একটু, এদিকে তাকিয়ে বলুন। তারপরে কি হয়? কবে ভর্তি করিয়েছিলেন? আমি বললাম তো আপনাকে, কবে ভর্তি করিয়েছি? কালকে। কি হয়েছিল? কাশি জ্বর। আচ্ছা, তো আজকে কি কোনো ডাক্তারে কোনো গাফিলতি দেখেছে? ইয়া বলবো বলুন, মানসিক দিকটা আমার ঠিক নেই, বলার মতো জায়গায় আমি নাই, নিজে নিজে গোছানো কথাটাই হচ্ছে না। ডাক্তারে কোনো গাফিলতি দেখেছে? আমি বলতে পারবো না এখন। গন্ডগোল হলো না, মারধর করেছেন তো? ছবি আছে তো আমাদের কাছে, ছবি তো আছে আপনার? আমার আমার ছবি আছে, সবার ছবি আছে, যারা যারা করেছে সবার ছবি আছে। থাকবে তাহলে। ডাক্তারকে মারধর করলেন কেন? মারধর করা হয়নি। কেন কেন মেশিনগুলো ভেঙে দিয়েছেন? মেশিন ভাঙেনি, যায়নি কাছাকাছি। আম জনতার কাছে আমরা কি আমি কি করে জানবো কি হয়েছে? একজন আমরা সেটাই তো জানি, আমি ছিলাম শুধু, সেটাই তো জানতে চাইছি আম জনতা। আমি বলতে হবে, আমি বলার মধ্যেই নাই, মানসিক দিকটা নাই। আপনার নাম? রতন সরকার।